উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি অদিতি, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিহারে শক্তি বৃদ্ধি হয়েছে দলের, এনডিএ নেতৃত্বে সেখানে তৈরি হবে সরকার। তিন দিনের চারটে জেলা সফরে উত্তরবঙ্গে এসে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থামছে না সংক্রমণ, মঙ্গলবার জলপাইগুড়িতে করোনা আক্রান্ত হলেন 19 জন। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। করোনার প্রভাব বিহার নির্বাচনে, জলপাইগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন করোনায় কাজ হারিয়েছে পরিযায়ী শ্রমিকদের, তার প্রভাব পড়েছে বিহার নির্বাচনের ফলে। তবে মানুষের রায় আমরা মাথা পেতে নেব। দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে দিলীপ ঘোষ। এদিন পদাতিক এক্সপ্রেসে বেলা 10:30 নাগাদ এসে পৌঁছন জলপাইগুড়ি রোড স্টেশনে। তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক বাপি গোস্বামী, সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিহারের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে ঠিকই, কিন্তু সরকার গড়বে বিজেপি জোট। ফল প্রসঙ্গে তিনি আরো বলেন, করোনায় বহু মানুষ কাজ হারিয়েছে, তার একটা প্রভাব পড়েছে। এছাড়া দীর্ঘদিন সরকারে থাকলে তার একটি নেগেটিভ ইম্প্যাক্ট নির্বাচনের উপর পড়ে থাকে। যাই হোক, মানুষের রায় আমরা মাথা পেতে নেব। তবে বিহার নির্বাচনের ফলের প্রভাব বাংলায় পড়বে না, কারণ অতীতে বিহারের ফলের প্রভাব বাংলায় পড়েনি। আমরা 2021-এ 200-এরও বেশি আসন নিয়ে সরকার গড়ব। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে তিনি ময়নাগুড়ি চলে যান। এরপর উত্তরবঙ্গ প্রবাসে আমি এসেছি, 10-11-12 তিন দিনের চারটে জেলায় যাব। বিজয়ের পরে এসেছি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করা, শুভেচ্ছা বিনিময় করা। সাধারণ মানুষ, মিডিয়ার লোক অনেকদিন আসা হয়নি এবং ভয়ঙ্কর মহামারীর ভিতর দিয়ে আমরা এগোচ্ছি। পরিচিত আত্মীয় অনেককে আমরা হারিয়েছি, সমাজের বিশিষ্ট ব্যক্তি, নেতা, অভিনেতা, মন্ত্রী, এমএলএ, সমাজকর্মী, ডাক্তার, পুলিশ কর্মচারী অনেককে আমরা হারিয়েছি। এখন অনেক মানুষ অসুস্থ, পরিস্থিতি এখনো ঠিক নাই। তাই এই পরিস্থিতিতে পরস্পর মিলিত হলে মনের জোর বাড়ে, আর এই অসুখ অজানা শত্রুর বিরুদ্ধে লড়তে গেলে মানসিক জোর চাই। সেটা আমি সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি, সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। লড়াই তো অন্য জায়গায় হয়েছে, আর লড়াই আমরা সবসময় হাড্ডাহাড্ডি লড়াই জিতেছি, বিহারেও এনডিএ সরকার হবে। না, আপনারা যতটা আশা করেছিলেন যে ক্লিন সুইপ করবেন, অনেকদিন সরকার থাকলে তার বিরুদ্ধে একটা মানুষের মতামত থাকেই। হ্যাঁ, করোনা ইত্যাদির জন্য বহু মানুষ কাজ হারিয়েছেন, তার একটা নেগেটিভ প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে সমাজের লোকেরা যা রায় দেন ওটা মেনে নিতে হবে। সামনের অ্যাসেম্বলি ইলেকশনে কি রণনীতি নিচ্ছেন? অমিত শাহ বলেছিলেন লোকসভায় 21টা সিট জিততে হবে, আমরা 18টা জিতেছি, দু একটা অল্প অল্প ভোটে হেরেছিলাম। উনি এবারে বলেছেন 200 সিট জিতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে হবে। তার জন্য আমার সমস্ত কর্মী নেতারা ঝাঁপিয়ে পড়েছেন প্রাণ হাতে নিয়ে, 120 জন বলিদান দিয়েছেন। কালকে একজন দুর্গাপুরে তার হত্যা হয়েছে, আর রক্ত আর ঘাম আমরা ঝরাচ্ছি। বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছেন, আশীর্বাদ করেছেন। 2,30,00,000 ভোট লোকসভায় পেয়েছি আমরা, সেটাকে 3 কোটিতে নিয়ে। বেহাল দশা রাস্তার জলপাইগুড়ি নেতাজি পাড়ার রাস্তার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া থেকে গোশালা মোড় এলাকায় টোটো চালকেরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সামনে রাস্তার সংস্কারের কাজ করলেন। এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতির দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা। কাজ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষদের। স্থানীয় টোটো চালকদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বেশ কিছুদিন ধরে খুব অসুবিধা, রাস্তায় যাতায়াতকারী গাড়ি ঘোড়া চলাফেরা খুব মুশকিল। ওরা এগিয়ে এসে যে কাজটা করছে পুলিশ সাধু কি উচিত ছিল এটাকে পৌরসভা বা পৌরসভা বা যেই হোক এটা রাস্তা করা উচিত ছিল, পুজোর আগেই করা উচিত ছিল। এখানে কি একজনকে দুর্ঘটনা ঘটছিল? আজকে আমরা এই গর্তটাকে সলিউশন করলাম, পাথর গুতর দিয়ে বন্ধ করলাম, এই কারণে যাতে আগামী দিনে অ্যাক্সিডেন্ট যাতে না হয়, দুর্ঘটনা না হয়, এটাই হলো নিউজ। এটা দেখা উচিত পৌরসভার না বিষয়টা? এটা তো পৌরসভার মানে পৌরসভা পরিচালিত রাস্তাঘাট চলছে, কেন কি কারণে জানি না যে রাস্তাটা চোখে পড়তেছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ কিভাবে যে কি মুহূর্তে নিয়ে যাচ্ছে সেটা চোখে দেখতে পাচ্ছি। তাই আজকে আমরা উদ্যোগ নিলাম নেতাজি পাড়ার আমাদের টোটো স্ট্যান্ডের ছেলেপেলেরা সকলে মিলে গর্তটা যাতে বন্ধ করা যায় সেই উদ্যোগটাই নিলাম। চা শ্রমিকদের আইনি সচেতনতা শিবির। কোন আইনি পথে এগোলে চা শ্রমিকদের কর্মচারীদের দাবি দেওয়া আদায়ে সমাধান সহজলভ্য হবে তা নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বাগড়াকোটে। গত প্রায় 5 বছর ধরে অচল অবস্থায় ধুঁকছে বাগড়াকোট চা বাগান। অসহায় অবস্থায় দিন কাটছে প্রায় 1200 শ্রমিক পরিবারের। রবিবার বাগড়াকোট কমিউনিটি হল ঘরে আয়োজিত আইনি সচেতনতা শিবিরে শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়া সহ ন্যূনতম মজুরি আদায়ে কোন আইনি পথে এগোতে হবে তা অত্যন্ত সহজ সরল ভাষায় শ্রমিক কর্মচারীদের সামনে তুলে ধরেন সারথী নামে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বাগড়াকোট ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এদিনের শিবিরে সারথের পক্ষে আইনি পথগুলো ব্যাখ্যা করেন সংগঠনের চেয়ারম্যান সৌরদীপ্ত পাল, সিইও ঋতুরাজ ভাওয়াল এবং বাগড়াকোটের বিশিষ্ট নাগরিক চন্দ্র বাহাদুর ঘালে এবং প্রেম বল তামাং। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেরিনা ছেত্রী ও সমাজসেবী রাজেশ ছেত্রী প্রমুখ। নমস্কার, আমরা সারথী সংস্থার তরফ থেকে আজকে বাগড়াকোট এলাকায় আজকে আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে আমরা আইনি সচেতনতা শিবির যেটা আমরা আয়োজন করেছি এবং এখানকার মানুষদের আমরা এটা বোঝাতে চাই যে আইনের থেকে ভয় নয়, আইনকে বন্ধু বানিয়ে আমাদের পথের সাথী হতে হবে, আমাদের জীবনের পথে চলে উঠতে হবে এবং আমাদের আগামী জীবনে আইন যেন আমাদের বন্ধুর মতন থাকে, সেই জন্য আমরা এই আইনি সচেতনতা শিবির আজকে করছি এখানে এবং আগামী দিনেও আরও আমরা চালিয়ে যাব এই প্রোগ্রামটা। কী কী করলেন এখানে? স্যার, এখানে আমরা জেনারেলি আমরা এখানে প্রথমেই আমরা মাস্ক এবং স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করে দিয়েছি এখানে যারা এসছে, কারণ যেহেতু আজকে এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, তো আমাদের সেই সব জায়গাগুলো আমাদের মাথায় রেখে প্রথমে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ, তারপরে আমাদের যারা সারথী সংস্থার তরফ থেকে যারা আছেন তারা বিভিন্ন রূপে এবং বিভিন্ন বিষয়ে আইনি সচেতনতা করে মানুষদেরকে তাদের ভেতর থেকে মনে আইনের ভয়টা কাটিয়ে দিয়ে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। না, বাগানকো অবস্থা খুব দয়নীয় অবস্থামা ছ, বাগড়াকোটকো বাগান প্রায় বন্ধ জস্তাই ছ, ত্যস কারণে ইয়াকো নানীহরুলাই স্কুল পড়নু, ইয়ো কোভিড-19 গর্দাখেরি কাম কুরো ধন্দাহরু সবাই কুরো বন্ধ ভাগলে গর্দাখেরি আইলে ত্যসকো নানীহরুকো জুন গার্জেনহরু ছ উনাহরুলাই স্কুল পড়াউনু, খাতা কিতাব কিন্নু, মাস্ক কিন্নু, স্যানিটাইজারহরু দিনু ধেরৈ অভাব পরিরহেকো ছ। সিলিগুড়িকো এউটা এনজিও জুন সারথী যত পরিবার উহাহরুলে চাই আজ হামীলাই এসরি ইয়াকো নানীহরুলাই ইয়াকো দুঃখদায়ী চিয়াবারীকো মানিসহরু গার্জেন নানীহরুলাই চাই ইয়ো সব খাতা কিতাব তপাইকো স্যানিটাইজার মাস্কহরু দিনে কার্যক্রমহরু লিয়ে নাই বিশেষ করে আমি আজ কার্যক্রম করে হো। ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়েই বিশ্ব বাংলা সাদ সম্মানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হলো জলপাইগুড়িতে। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরের আরটিসি হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশ্ব বাংলা সাদ সম্মান পুরস্কার ঘোষণা করেন। পরে জলপাইগুড়ির সেরা পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক অভিষেক তিওয়ারি ও জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। বিশ্ব বাংলা শরৎ সম্মানে এবার জলপাইগুড়ি জেলার সেরা কোভিড সচেতনতার জন্য প্রথম হয়েছে জলপাইগুড়ি আসাম্মর সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
এবছর জলপাইগুড়ি জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য সেরা পুজো বিভাগে প্রথম স্থান পেয়েছে ধূপগুড়ি হাসপাতাল পাড়ার মিলন সংঘ দুর্গাপুজো কমিটি। সেরা প্রতিমা বিভাগে প্রথম স্থান পেয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমা। এছাড়া সেরা মণ্ডপ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ময়নাগড়ের দেবীনগর পাড়ার সানরাইজ ক্লাব পুজো কমিটি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা স্মারক সম্মান হিসেবে আমাদের জলপাইগুড়ি জেলাকে 12টা ক্লাবে পুরস্কার সম্মানীয় আমাদের স্মারক সম্মান করলেন, তাতে আমরা জলপাইগুড়ি দিয়ে মুখ সেই দিদির নির্দেশে সেই স্মারক সম্মানগুলো তাদের প্রতিটি ক্লাবের সেক্রেটারি সভাপতিকে তুলে দিলাম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্সশোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্লিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9,999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিস্টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28,999 টাকা। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, রয়েছে ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ, বেলাকোবা বাজার, জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা, বেগুনটারি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932392222। মনোজ ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ, বেলাকোবা বাজার, জলপাইগুড়ি এবং আম্বাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। এবার পূজায় নিজেকে সুন্দর করে সাজাতে চান কিংবা শাড়ির ম্যাচ করে কখন এক একবার চুড়ি পরতে চান? তাহলে চলে আসুন বিনা ফ্যাশন স্টোরে। এখানে সুলভ মূল্যে আপনার পছন্দের যে কোনো ড্রেসের ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন। ঝুমকা, চুড়ি, পেন্ডেন্ট, নেল পলিশ, লিপস্টিক সহ ল্যাকমির ক্রিম, ফাউন্ডেশন, প্রাইমারের সাথে পেয়ে যাবেন নিজেকে সাজানোর আরো অনেক কিছু। আমাদের ঠিকানা বিনা ফ্যাশন স্টোর, গ্রাউন্ড ফ্লোর, ভিশাল মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 7908301330 অথবা 9932595156 এই নম্বরে। আবারও করোনার থাবা জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার শহরে মোট করোনায় আক্রান্ত সংখ্যা 19 বলে জানা গেছে। এদিন শহরের আক্রান্ত এলাকাগুলোতে জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানান, মঙ্গলবার 19 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এদিনও তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। আজকে এখন অবধি আমরা যা রিপোর্ট পেয়েছি, আজকে 10ই নভেম্বর, সে তাতে 19 জন কোভিড পজিটিভ রয়েছেন এবং আরও কিছু রিপোর্ট আমরা আশা করছি যে আরও কিছু রিপোর্ট সন্ধ্যার মধ্যে হয়তো পৌঁছে যাবে। আমরা স্যানিটাইজেশন এবং কন্টেনমেন্টের কাজ জলপাইগুড়ি পৌরসভা করছে। আমি আপনাদের মাধ্যমে শহরবাসীর কাছে বারবার যে বার্তা দিচ্ছি সেটাই দিচ্ছি, সামনে শ্যামা পূজা এবং তারপরে
ছট পুজো এবং মানুষ শ্যামা পুজো জলপাইগুড়ি শহর শ্যামা পূজার জন্য বিখ্যাত এবং মানুষ শ্যামা পূজা দেখতে বেরোবে না এটাও যেমন হয় না আবার একদম যদি স্বাস্থ্যবিধি না মানেন আর যদি সোশ্যাল ডিস্টেন্সিং না রাখে বা মাস্ক না পরেন বা যদি হাত বারবার স্যানিটাইজ না করেন বা বারবার সাবান দিয়ে হাত না ধরুন তাহলে কিন্তু কোভিড সংক্রমণ বাড়বে এবং কোভিড সংক্রমণ আপনারা জানেন যে গতকাল কিন্তু জলপাইগুড়ি শহরে তিনজন রোগী মারা গেছেন যাদের কিন্তু কোভিড পজিটিভ ছিল তাদের কোমরবিডিটি ছিল কি ছিল না সেটা তো স্বাস্থ্য দপ্তর বলতে পারবে কিন্তু তাদের শরীরে কোভিড পাওয়া গেছিলো এবং এর ফলে কিন্তু আমি বলছি সতর্ক থাকার সময় এসেছে তার কারণ হচ্ছে বয়স্ক মানুষ এবং শিশুদের কাছে কোভিড কিন্তু অত্যন্ত ফেটাল এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও কিন্তু বহু ইয়াং ছেলেমেয়ে কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে আইসিইউ অবধি যাচ্ছেন এবং কেউ কেউ কিন্তু মারাও যাচ্ছেন তাই কোভিডকে নিয়ে কোনো ঢিলামি করা যাবে না এবং কোনো রকম কেয়ারলেসনেস দেখানো যাবে না জলপাইগুড়ির নার্সিংহোম কর্মচারী ইউনিয়নের মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে আগামী 26 নভেম্বর বামফ্রন্টের ডাকা সাধারণ ধর্মঘট সফল করার উদ্দেশ্যেই এদিনের এই মিছিলের আয়োজন বলে জানা গেছে মঙ্গলবার শহরের কর্মচারী ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে এদিন মিছিলে বিভিন্ন নার্সিংহোম কর্মচারী ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় মিছিলে যে ইতিমধ্যেই ভারত সরকার শ্রমবিরোধী আইন কৃষিবিরোধী আইন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে নীতি গ্রহণ করেছে এই নীতিগুলোর বিরুদ্ধে প্লাস আমাদের অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম 18,000 টাকা বেতনের দাবিতে পরিযায়ী শ্রমিকদের আজকে যে দুর্দশার অবস্থা তাই আমরা তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখেছি মাসিক 7,500 টাকা তাদের ভাতার দাবিতে যেই পরিবারগুলো খেতে পাচ্ছেন না না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন তাদের মাসিক 10 কেজি করে চালের দাবিতে আজকের আমাদের এই 26 নভেম্বর যে সারা ভারত সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটকে সমর্থন করে আমাদের এই নাশ্রম কর্মচারী ইউনিয়নের আজকের মিছিল এছাড়াও আমাদের নাশ্রম কর্মচারী ইউনিয়নের বেতন বৃদ্ধি সহ প্রত্যেকটা কর্মচারীকে প্রভিডেন্ট ফান্ডটায় আওতায় আনতে হবে এছাড়া প্রত্যেকটা নাশ্রমের কর্মচারীদের চিকিৎসার জন্য মেডিকেলেম 2 লক্ষ টাকা দিতে হবে এই দাবিগুলোকে নিয়েই আজকে আমাদের এই মিছিল দাবিপত্র পেশ জেলা শাসকের কাছে সারা বাংলা প্রাণী সেবী প্রাণী বন্ধু প্রাণী মিত্রা ও এআই ওয়াকার ইউনিয়ন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে মঙ্গলবার দাবিপত্র পেশ করা হলো জেলা শাসকের কাছে মূলত সরকারিভাবে পরিচয়পত্র প্রদান সেলফ এমপ্লয়েড কথাটি তুলে দিয়ে প্রাণী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া 1500 টাকা উৎসাহ ভাতার পরিবর্তে 10,000 টাকার অনারিয়াম চালু করা প্রতিটি গ্রাম পঞ্চায়েত উপস্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়োগের দাবি জানানো হয়েছে আমরা মাননীয় জেলা শাসকের নিকট 6 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করলাম দাবিগুলো আমাদের মূলত প্রথম দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড কথাটি প্রত্যাহার করে আমাদের প্রাণী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দিতে হবে 2 নম্বর হচ্ছে 1500 টাকা উৎসাহ ভাতার পরিবর্তে 10,000 টাকা অনারিয়াম চালু করতে হবে 3 নম্বর হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু করে সেখানে আমাদের নিয়োগ করতে হবে 4 নম্বরে যেটা হচ্ছে আমাদের সরকারিভাবে পরিচয়পত্র প্রদান করতে হবে এবং আমাদের স্বাস্থ্য বিমা ও স্বাস্থ্য সাথীর অন্তর্ভুক্ত করতে হবে দীর্ঘদিন থেকে তো আপনারা এই আন্দোলন করে যাচ্ছেন কোনো কি ফল হয়েছে অ্যাকচুয়ালি এখন আমরা বিভিন্ন দপ্তরের আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মানে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক থেকে শুরু করে রাজ্য স্তরের যে আধিকারিক রয়েছেন সেই আধিকারিক পর্যন্ত আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দরবার করেছি কিন্তু এখনও পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাইনি তাই আমরা সারা রাজ্য জুড়ে 23টা জেলায় মাননীয় জেলা শাসকের নিকট আমাদের স্মারকলিপি একই স্মারকলিপি প্রদান করছি এবং এই স্মারকলিপি প্রদান করার পর যদি আমরা সংগঠন লক্ষ্য করি যে তারপরেও আমরা কোনো সদুত্তর পাচ্ছি না তাহলে আমরা আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব জলপাইগুড়ি রোড স্টেশনে দূরপাল্লার সব ট্রেনের স্টপেজের দাবি জানালেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা সোমবার সন্ধ্যায় রোড স্টেশনের ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিআরএম এর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে রোড স্টেশনে র‍্যাম্প তৈরি করা এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণ করার দাবিও জানানো হয়েছে উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী গোবিন্দ রায় সব্যসাচী দত্ত সূর্যকমল বণিক প্রমুখ
একটি স্মারকলিপি দিতে এসেছি, আট দফা দাবি জলপাইগুড়িবাসীর পক্ষ থেকে। এই আট দফা দাবি নিয়ে আমরা এই স্মারকলিপি দিলাম। জলপাইগুড়ি নাগরিক মঞ্চ জলপাইগুড়ি সর্বস্তরের নাগরিকদের একটি সংগঠন। আমরা এর আগেও বহুবার এই রকম স্মারকলিপি দিয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছে। আমাদের দাবি যে জলপাইগুড়ি একটি বিভাগীয় শহর, এখানে হাইকোর্ট বেঞ্চ, এখানে আমাদের নানান প্রশাসনিক কাজকর্মের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন, অথচ এই রোড স্টেশনে কোন সব ট্রেনগুলো এখন পর্যন্ত স্টপেজ দেওয়া হয়নি, সমস্ত ট্রেনের রোড স্টেশনে স্টপেজের দাবি। এখানে যখন দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় তখন র্যাম বা এ ধরনের সুযোগ সুবিধা না থাকায় বয়স্কদের দুরবস্থা, চূড়ান্ত দুরবস্থা হয়, অসুবিধা হয়, এটা নিরসন। এবং আমাদের যে ট্রেনগুলো বন্ধ হয়ে আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই ট্রেনগুলোকে পুনরায় চালু করা। কোভিড নাইন্টিন যখন লকডাউন ছিল তখন বন্ধ হয়ে গেল, তখন আনলক হল, পঞ্চম আনলক চলাকালীনও কেন বন্ধ থাকবে? নাগরিকদের পরিষেবাকে এভাবে ব্যাহত করা হচ্ছে। এর জন্যই আমরা দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই রেল কর্তৃপক্ষকে এই ট্রেনগুলো চালু করার জন্য এবং আমাদের যে দাবি সনদ তা পূরণ করার জন্য আবেদন জানাতে এসেছি। একটা স্মারকলিপি দিয়ে গেলেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চ থেকে, এসেছিলেন সবাই এবং ওরা স্মারকলিপি দিলেন, আট দফার দাবি দিলেন। এই আট দফার দাবি আমার হায়ার অথরিটির কাছে আমি পাঠিয়ে দেব। সোমবারেও আন্দোলনে অনর, বেতন ও স্থায়ী চাকরির দাবিতে অরণ্য বন্ধুদের আন্দোলন সোমবার অষ্টম দিনে পড়ল। অবস্থান করতে গিয়ে ইতিমধ্যে তিনজন আন্দোলনকারী অসুস্থ হয়েছেন। অরণ্য বন্ধুদের দাবি, গত সাত বছর ধরে কাজ করেও কোনো পারিশ্রমিক পাচ্ছে না উত্তরবঙ্গের ১৪১ জন অরণ্য বন্ধু। এই অভিযোগ তুলে গত আট দিন ধরে অবস্থান আন্দোলন করছেন তারা। অরণ্য ভবনের সামনে চলছে এই আন্দোলন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের অরণ্য বন্ধুরাও এই অবস্থানে সামিল হয়েছেন। অরণ্য বন্ধু সংগঠনের দায়িত্বে থাকা জালালউদ্দিন মিয়ার অভিযোগ, বিভিন্ন নেতা মন্ত্রীরা নানা সময় তাদের আশ্বাস দিয়ে বলেছিল সমস্ত অরণ্য বন্ধুদের সাম্মানিক ভাতা প্রদান করা হবে, কিন্তু আজ পর্যন্তও তা কার্যকরী করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এজন্য সমস্ত অরণ্য বন্ধুদের বন সহায়ক পদে নিয়োগের দাবি জানান তারা। এই দাবি না মানা হলে আগামী দিনে আমরণ অনশন শুরু করার হুমকি দেন অরণ্য বন্ধুরা। আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসছি, আজকে সহকারে আট দিন চলছে। এ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলার মধ্যে কোনো আধিকারিক এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎকার করেনি। আমাদের মূলত দাবি, আমাদের অরণ্য বন্ধুদের অবিলম্বে বেতন চালু করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ চলছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। এরপরেও যদি কোনো হেলদুল না পাই তবে আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। এখানে কতজন আছেন? এখানে আমাদের উত্তরবঙ্গে ১৪১ জন আছে। এ পর্যন্ত আমাদের এখানে ৬০-৭০ জন এখানে উপস্থিত আজকে আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। চন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ১০০% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নামি নামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোন
ধরনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন। অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে কিংবা বিবাহে বাধা? আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র যোগশ্রেষ্ঠ তন্ত্রযোগী অলৌকিক দৈবশক্তি সম্পন্ন প্রিয় দর্শন পণ্ডিত পরাশরিক বসন্ত। তান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন গণনা, জ্যোতিষ মতে হস্তরেখা ও বাস্তবিতা বিচার করে যেকোনো জটিল সমস্যার সমাধান করে জীবনের জটিলতা থেকে মুক্তি নিন জ্যোতিষ রত্ন মাতৃসাধক কবিরাজ পণ্ডিত পরাশরিক বসন্তের কাছ থেকে। বিশদ জানতে যোগাযোগ করুন 8918281632 অথবা 9932141223। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জেড ক্যাফে অ্যান্ড পাব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে পরিবার ও বন্ধুদের সাথে চলে আসুন। এখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য মাল্টি কুইজিন এই রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা সহ লিফটেরও ব্যবস্থা রয়েছে এখানে। জেড ক্যাফে অ্যান্ড পাব, কসমস সার্কিট, ফোর্থ ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 9775566922 এবং 7001028025। মেসার্স মেডিসন, করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে খুচরা ও পাইকারি ওষুধের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এখানে নির্ভেজাল ওষুধ সরবরাহ, বয়স্ক মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারি করা হয়। রয়েছে সুরক্ষিত ওষুধ বাক্সর ব্যবস্থা, ক্যাশ ও কার্ডে ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও ওষুধের ওপর থাকছে সর্বাধিক 20% ছাড়। বিশদ জানতে যোগাযোগ করুন 9635105605। আমাদের ঠিকানা মেসার্স মেডিসন, ডিভিসি রোড, গ্রন্থভারতীর পাশে, জলপাইগুড়ি। বড় মাপের একটি অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি সোনার বাড়িতে মঙ্গলবার একটি বড় মাপের অজগর সাপ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ধান কাটার সময় কয়েকজন কৃষক দেখতে পান সাপটি। পরিবেশ প্রেমী সাহেব দাস এসে অজগরটি উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে সাপটি বলে জানা গেছে। আমরা একটা এনজিও থেকে, যেটা পিপিএস, আমরা এখানে খবর পেলাম এখানে একটা পাইথন ধরে রাখা ছিল, ওটাকে রেস্কিউ করতে আসছিলাম। এটা আমরা নর্মালি চেক করে আমরা রামশাই বনদপ্তরের হাতে তুলে দেব। আচ্ছা, সাপটা আনুমানিক ওজন কত হবে? আনুমানিক 8 কেজি। কত ফিট হবে? 7.5-8। আচ্ছা, এই সাপটা নিয়ে যাওয়ার পর কোনো ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ, নর্মালি একটা প্রাথমিক চিকিৎসা করবো। তবে এটা কোথায় ছেড়ে দেবেন? সে এটা রামশাই হাতে দিয়ে দেবো, ওনারা জঙ্গলে ছেড়ে দেবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ অপরিবর্তিত থাকে। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বিহারে শক্তি বৃদ্ধি হয়েছে দলের, এনডিএর নেতৃত্বে সেখানে তৈরি হবে সরকার। 3 দিনে 4টি জেলা সফরে উত্তরবঙ্গে এসে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থামছে না সংক্রমণ, মঙ্গলবার জলপাইগুড়িতে করোনা আক্রান্ত হলেন 19 জন। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।
সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি।